চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ইফশার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 31 আগস্ট সকালে সীতাকুণ্ড বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তন ইফশা এইচআরডিসি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। চট্টগ্রাম সীতাকুণ্ড প্রতিনিধি মিয়া বাবলার তথ্যচিত্রে বিস্তারিত। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ইফশার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 31 আগস্ট সকাল 11টার দিকে সীতাকুণ্ড বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তন ইফশা এইচআরডিসি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইফশা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের আয়োজনে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও রেডিও সাগরগিরির প্রযোজক সঞ্চয় চৌধুরীর যৌথ সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফোরকান আবু, এম হেদায়েত, এম সেকান্দর হুসাইন, বর্তমান সহসভাপতি জহিরুল ইসলাম, ইফশা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহিন সহ সীতাকুণ্ড প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন, প্রেস ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা একটি ভালো উদ্যোগ। এ অনুষ্ঠানের মাধ্যমে অজানা বিষয়গুলো সকলেই জানতে পারবে। সীতাকুণ্ডের প্রেস ক্লাবের সাংবাদিকরা অনেক আন্তরিক, তারা ভালো মন্দ দুটোই জনগণের মাঝে তুলে ধরছেন এবং এলাকার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে সাংবাদিকরা জীবন বাজি রেখে তথ্য সংগ্রহের মাধ্যমে সঠিক করোনা ভাইরাসের সংবাদ প্রকাশ অব্যাহত রেখেছেন, যা প্রশংসার দাবিদার। চট্টগ্রাম সীতাকুণ্ড প্রতিনিধি মিয়া বাবলার তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।